ব্ল্যাক কান্ট্রি লিভিং মিউজিয়াম। 26 একর জায়গা বিস্তৃত এই মিউজিয়ামটি ইংল্যান্ডের ডাডলি শহরে অবস্থিত। 300 বছরের ইতিহাস জর্জরিত এই ব্ল্যাক কান্ট্রি লিভিং মিউজিয়ামে 1978 সালে জনগণের জন্য উন্মুক্ত করা হয় এই মিউজিয়ামটি। ন্যাশনাল মোটরসাইকেল মিউজিয়াম, এটি ইংল্যান্ডের সলিহল এলাকায় অবস্থিত। 350টি মোটরসাইকেল নিয়ে পাবলিকদের জন্য উন্মুক্ত করা হয় এই মিউজিয়ামটি 1984 সালে। বর্তমানে এই মিউজিয়ামটিতে বিভিন্ন ব্র্যান্ডের ঐতিহাসিক 1000-এরও অধিক মোটরসাইকেল রয়েছে সংরক্ষিত। এটি ওয়ারিক কাসল। এটি একটি মধ্যযুগীয় কাসল, ইংল্যান্ডের ওয়ারিক শহরে অবস্থিত। এই কাসলটি উইলিয়াম দ্য কনকারারের আমলে 1068 সালে তৈরি করা হয়। ঐতিহাসিক এই কাসলটি একটি পর্যটনীয় স্থান। এটি উস্টার ক্যাথিড্রাল। এটিও একটি মধ্যযুগীয় আংলিকান ক্যাথিড্রাল। 680 সালের দিকে এই ক্যাথিড্রালটির মূল ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং 1084 সালে এই উস্টার ক্যাথিড্রালটি পূর্ণরূপে তৈরি করা হয়। এটি ব্রিটিশ মোটর মিউজিয়াম। এটি ইংল্যান্ডের ওয়ারিকশায়ারের গেডন এলাকায় অবস্থিত। 1970 সালে এর যাত্রা শুরু হয় এবং 1993 সালে উন্মুক্ত করা হয় জনগণের জন্য এই মিউজিয়ামটি। 300 বিভিন্ন ব্র্যান্ডের ঐতিহাসিক মোটর কার রয়েছে এই মিউজিয়ামে পর্যটকদের জন্য। সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিউজিয়াম, এটি ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরে অবস্থিত। 1983 সালে এই মিউজিয়ামটি প্রতিষ্ঠা করা হয়। বিজ্ঞান আর প্রযুক্তির অনেক সরঞ্জামাদি সংগ্রহ রয়েছে এই মিউজিয়ামে। ইম্পেরিয়াল ওয়ার মিউজিয়াম, এটি ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরে অবস্থিত। 2002 সালে এই মিউজিয়ামটি প্রতিষ্ঠা করা হয়। ঐতিহাসিক অনেক যুদ্ধের সরঞ্জামাদির সংগ্রহ রয়েছে এই মিউজিয়ামে। ব্রিটিশ মিউজিয়াম লন্ডন, এটি লন্ডনের ব্লুমসবারি এলাকাতে 1753 সালে প্রতিষ্ঠা করা হয় এই মিউজিয়ামটি। বিশ্বের বিভিন্ন দেশ থেকে সংগ্রহকৃত ঐতিহাসিক প্রায় 8 মিলিয়ন বস্তুর সংগ্রহ রয়েছে এই মিউজিয়ামে। ন্যাশনাল ট্রাম মিউজিয়াম, এটি ইংল্যান্ডের ডার্বি শহরের পার্শ্ববর্তী ক্রিচ ভিলেজে অবস্থিত। 1873 সালের দিকে এই ট্রাম মিউজিয়ামটি প্রতিষ্ঠা করা হয়। এদেশে ব্যবহৃত অনেক ঐতিহ্যবাহী 100 ট্রামের সংগ্রহ রয়েছে এই ট্রাম মিউজিয়ামে। ন্যাশনাল স্পেস সেন্টার, এটি একটি মিউজিয়াম। 2001 সালে ইংল্যান্ডের লেস্টার শহরের বেলগ্রেভ এলাকায় প্রতিষ্ঠা করা হয় এই ন্যাশনাল স্পেস সেন্টার মিউজিয়ামটি। ঐতিহাসিক কিছু স্পেসক্রাফ্ট সহ স্পেস শাটলের অনেক সরঞ্জামাদি রয়েছে সংগ্রহ এই ন্যাশনাল স্পেস সেন্টার মিউজিয়ামে। লিচফিল্ড ক্যাথিড্রাল, এটি ইংল্যান্ডের লিচফিল্ড শহরে অবস্থিত। 669 সালে
তৈরি করা হয় এই ক্যাথিড্রেলটি। 252 ফিট উচ্চতা সম্পন্ন এই মধ্যযুগীয় ক্যাথিড্রেলটি এদেশের লিস্টেড ওয়ান বিল্ডিং। লাকক ভিলেজ, এটি একটি মধ্যযুগীয় ইংলিশ ভিলেজ। ইংল্যান্ডের চিপেনহাম শহরের নিকটবর্তী এই গ্রামটি অবস্থিত। 1232 সালে নির্মিত লাকক আবিও রয়েছে এই গ্রামে। হ্যারি পটার সহ ইংলিশ নামিদামি ছবির চিত্রায়ন করা হয়েছে এই গ্রামটিতে। এই গ্রামটি পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয়। রয়্যাল এয়ারফোর্স মিউজিয়াম, এটি ইংল্যান্ডের শপশায়ারের কসফোর্ড এলাকায় অবস্থিত। 1979 সালে প্রতিষ্ঠা করা হয় এই রয়্যাল এয়ারফোর্স মিউজিয়ামটি। যুদ্ধকালীন ঐতিহাসিক অনেক এয়ারক্রাফ্টের সংগ্রহ রয়েছে এই রয়্যাল এয়ারফোর্স মিউজিয়ামে। স্বনামধন্য ইংলিশ লেখক কবি উইলিয়াম শেক্সপিয়ারের জন্মভূমি এটি। ইংল্যান্ডের স্টার্টফোর্ড আপন এবন, তার স্মৃতিবিজড়িত অনেক স্থানসহ উইলিয়াম শেক্সপিয়ারের মিউজিয়ামটি রয়েছে এই শহরে। শহরটি পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয়। ট্রেন্টাম স্ট্রিট, এটি ইংল্যান্ডের স্টোক অন ট্রেন্ট এলাকায় অবস্থিত। এই স্ট্রিটটি ডোমসডে বুকে 1086 সালে রেকর্ডপ্রাপ্ত হয়। মধ্যযুগীয় ট্রেন্টাম হল, ট্রেন্টাম গার্ডেন্স এবং ট্রেন্টাম শপিং এরিয়া পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয়।